দুই সপ্তাহের খরা কাটে বড় ধরনের উত্থান হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম। গেল দুই সপ্তাহের 10 কার্যদিবসের মধ্যে বেশিরভাগের দিনেই সূচকের পতন দেখা গিয়েছিল। আর আজ লেনদেন শেষে সূচক বেড়েছে 131 পয়েন্ট। ডিএসএক্স ইন্ডেক্স দাঁড়িয়েছে 6369 পয়েন্টে। আজ লেনদেন হয়েছে 833 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে 342টি কোম্পানির শেয়ারেরই দাম বেড়েছে। কমেছে 25টি শেয়ারের দাম, আর অপরিবর্তিত ছিল 10টির দাম।